ভিডিওতে আপনি যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একজন ভিআইপি এবং ভিতরে অন্যতম ভিআইপিদের মধ্যে একজন টপ ভিআইপি। তো তাকে কিভাবে আপনি রুম পর্যন্ত নিয়ে যেতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই বলে রাখা ভালো, ভিআইপি কারা এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং ভিআইপি আপনি কোথায় পাবেন এটা তো আগে আপনাকে জানতে হবে। তো এই বিষয়টা আমি প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। আর ভিআইপি হচ্ছে যারা এই ভিতরে গিয়ে কাজ 100টার কম কাজ করেছে, মানে এখন পর্যন্ত 100টা কাজ করা হয়নি, তাদেরকে বলা হয় ভিআইপি। এবং 100টা কাজ করার পর তারা আর ভিআইপি থাকে না, তখন অন্যান্য যৌনকর্মীর মতোই তারা সাধারণ হয়ে যায়। তো 100টা কাজ করার আগে যারা থাকে তারা ভিআইপি, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং ভিআইপি আপনি কোথায় পাবেন এবং তাদের দরদাম এবং তাদের রেট কীরকম হয় এবং তাদের সাথে আপনি কীভাবে ডিসকাস করবেন। তো ভিআইপি যারা আছে তারা কিন্তু থাকবে 1নং গেইটে, মানে এখানে আপনি জানেন দৌলতিয়ার ভিতরে বেশ কয়েকটি 3-4টা গেইট রয়েছে। তো এর মধ্যে 1নং গেইট যেটা, ওইখানে হচ্ছে ভিআইপিরা থাকে। এবং এরা গেলে কিন্তু অন্য যারা পতিতা আছে ওদের মতো বার্গেটিং করবে না। বার্গেটিং বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যারা আছে এরা কিন্তু একজনও ভিআইপি না। এরা কিন্তু দেখবেন গেলেই যে আপনার খাবলায় ধরবে, টাকা নেওয়ার চেষ্টা করবে, যে কাজ করানোর জন্য আপনাকে অফার করবে, মানে ওরা নিজেরাই সেদে সেদে আপনার সাথে কথা বলার ট্রাই করবে। কিন্তু ভিআইপি যারা রয়েছেন তারা সেরকম কাজটা একদমই করবে না। তারা তাদের মতো থাকবে, একদম দেখবে বসে থাকবে কোনো দোকানের সামনে অথবা কোনো চুপচাপ থাকবে, প্রথমে আপনি যেটা দেখলেন। তো তাদের কাছে আপনার গিয়ে আপনাকে তাদের রেট জিজ্ঞেস করতে হবে এবং তখন তারা যদি বলে দেখবে 2000-3000, এবং আপনি তাদের জিজ্ঞেস করলেই হবে ভিআইপি, যদি দেখবেন এমনিতেই বলে দেবে এবং তাদেরকে আপনি চিনতে পারবেন, তারা আপনার কাছে এত ঘেঁষবে না এবং আপনাকে এত ডিস্টার্ব করবে না। তো ওরাই হচ্ছে ভিআইপি এবং তাদেরকে 1নং গেটেই পাবেন। আর এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও আমরা রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটা উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্টে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।